কিরণ আছে, তোমার সবাই খুব খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো হয়তো সেই কিছু হঠাৎ করে আমি কোথায় যাচ্ছি। তো আমাদের স্কুলে, মানে আমি যে স্কুলে পড়ে আসছি, তো সেই স্কুলে গোল্ডেন জুবলি চলে আসছে। তো কাল থেকে স্টার্ট হয়ে গেছে গোল্ডেন জুবলি। তো 50 বছর অতিক্রম করে ফেলেছে আমাদের স্কুলটা, তো ভীষণ ভালো লাগছে। তো অনেকের সাথেই দেখা হবে, ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, কেননা অনেক সাথে দেখা হবে, এক্সাইটমেন্ট লাগছে, খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে আর কি। অনেকের সাথে দেখা হবে, বন্ধু বান্ধব আগের। তো কাল রাতে সবাই মিলে ভিডিও কলিং করেছে, তো ভিডিও কলিংয়ে কে কে আসবে, কে কী পড়বে, তো সেই জন্য আমি শাড়ি পরেছি। তো চলো স্কুলে যাই, তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছে আমাদের স্কুলে। তো অনেকগুলো বছর পরে যাচ্ছি আবার স্কুলে, তো পুরোনো বন্ধু বান্ধব স্বামীর সবার সাথেই দেখা হবে। তো স্কুলটা 50 বছর অতিক্রম করে ফেলেছে, সেটা নিয়ে মানে সেটা ভেবে খুব ভালো লাগছে। তো চলো এখন যাওয়া যাক, তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি আমার স্কুলে। গাইজ, বাড়ির থেকে বেরিয়ে গেছি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি, একটা টোটো পাচ্ছি না এখন, ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, দাঁড়িয়ে থাকি। তো আমরা দুজন উঠে গেছি গাড়িতে, আর ও হলো আমার ফ্রেন্ড রূপা। তো ও ফোন করছে এখন বাকিদেরকে যে ওরা কত দূর এসে পৌঁছেছে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, এই হলো আমাদের স্কুল। আর সত্যি বলতে এই স্কুলের ছাত্র হিসেবে নিজের কাছে আমি খুবই ধন্য মনে করছি, কেননা যে স্কুলে পড়ে গেছি সেই স্কুলটা দেখতে দেখতে 50 বছর অতিক্রম করেছে। তো সত্যি বলতে ছাত্র হিসেবে প্রত্যেকটা ছাত্রী এটা গর্বের বিষয়, আর আমি চাই এভাবে এগিয়ে যাক আমার স্কুলটা, যুগ যুগ বছর ধরে এগিয়ে যাক আর প্রত্যেকটা নারীকে এভাবে শিক্ষিত করে তুলুক। তো স্টেজে সবাই নিজে নিজে বক্তৃতা প্রদান করছে, আর যিনি করছেন এখন তিনি আমাদের থেকে অনেক অনেক সিনিয়র ছিলেন, আর এই যে যিনি গান গাইছেন স্টেজে উনি কিন্তু আমার কলেজের ম্যাম, আবার আমার সিনিয়রও বটে, কারণ আমরা একই স্কুলের ছাত্রী ছিলাম একসময়। হয়তো ম্যাম আমাদের অনেক বড়ো, আর ছাত্রী তো আমরা একই স্কুলেরই ছিলাম। তো চলো এবার একটু ম্যামের গানটা আমরা শুনে নিই। আমাদের স্কুলে ভীষণ মজা করেছি, আর সবাই আসেনি, আমাদের যা 4 জন ফ্রেন্ড এসেছি, বাকি 3 জন এখনো আসেনি। তো চলো দেখিয়ে দিচ্ছি। ও হলো হাবিবা, ও হলো ডিম্পি, আর ও হলো রূপা। আমরা ভীষণ হাসাহাসি করেছি সবাই মিলে, আর জানো তো আমরা আসামি থেকে, তো সবাই বিরিয়ানি। তো চলো একটু, চলো চলো সব বন্ধুগুলো একসাথে বলে জানার কথা হাসি মজা হয়, তবু 3 জন আসেনি, তোদের একটু একটু মিস করছি, বাট অনেকটা এখন আমরা আনন্দ কিন্তু করছি। আর সবাই এসএমএস এ কথা বলছে, কেননা সবাই এসএমএসই, আমাদের 7 জন গ্রুপের মধ্যে 3 জন ছিল এসএমএস, 1 জন মুসলিম, আর আমরা 3 জন বাঙালি ছিলাম। তো আমরা সবাই এসএমএস এ কথা বলতাম, আর ফ্রেন্ডদের তো কোনো জাতি হয় না, ফ্রেন্ড তো ফ্রেন্ডই হয়। তো সবাই খুব আনন্দ করছি। তো চলো এখন স্কুলটা একবার ঘুরে নিই ভালো করে। এগুলো আমাদের রুম ছিল, স্কুলের ক্লাসরুম ছিল, আর ওই দেখো ওরা সবাই মিলে হাসাহাসি করছে। দেখো সবাই নিজে এখানে, অন্যরকম ফিলিংস হয়েছে, মানে অন্যরকম একটা জাস্ট ফিলিং হয়ে গেছে, একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। এই রুমটাতে অনেক অনেক মেমোরিজ ছিল। তো চলো রুমটা দেখে যাচ্ছি, এখন কিছু নেই রুমটাতে, তো তবু চলো একবার দেখে দিচ্ছি। এই যে এই ব্ল্যাকবোর্ড, এখানে কত লেখালেখি করেছি, সম্পূর্ণ রুমটাতে অনেক অনেক মেমোরিজ আছে, এখন হয়তো কিছু নেই সেরকমভাবে রুমটাতে, বাট অনেক মেমোরিজ ছিল এই রুম। তো স্কুলটা ঘুরে আবার এসে বসে গেলাম মিটিংয়ে, আর স্কুলে এসে আর সত্যি খুব ভালো লাগছে, আর সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে হয় চোখের সামনে ভেসে উঠছে আবার। তো স্যার ম্যামদের সাথে দেখা করে চলে আসলাম, আর ফ্রেন্ডের সাথে দেখতে পেলে কত হাসি মজা করছি। তো যেই স্যার ম্যামগুলো আমাদের মাঝে নেই, তো আমার মনে ওনাদের জন্য সারা জীবন ভক্তি শ্রদ্ধা থাকবে, ও ভগবান ওনাদের ভালো রাখুক, ওনারা যেখানে থাকুক ওনারা যা খুব ভালো থাকে। তো যাই হোক, আর এই যে স্টেজে ডান্স করছে, ওনারা কিন্তু একসময় আমাদের স্কুলেরই ছাত্রী ছিলেন, অনেক সিনিয়র, তবু কি সুন্দর ডান্স করছে দেখে হয়তো বুঝতেই পারছো ওনারা হলো বিহু ডান্স করছে। তো চলো ওনাদের ডান্সটা দেখে তারপরে আমরা খেতে যাব।
খাওয়া হয়ে গেছে, এখন এসে আবার একটু মিটিংয়ে বসে গেলাম। আর দেখতে পাচ্ছি স্টেজে আমাদের ম্যাম গান গাইছেন, ক্লাস টেনে এই ম্যামটি ইংলিশ পড়াতো। তো ম্যাম খুব ভালো, মানে দেখতে যেরকম সুন্দর আর কি, মনটাও খুব সুন্দর, খুব নরম, কোনোদিনও বকা দেয়নি। তো রিটায়ার করেছে ম্যাম এখন, তো ম্যামের গানটি একটু শুনে তারপরে বাড়ি যাবো। এই জাস্ট বাড়িতে আসলাম, এখনও ফ্রেশও হয়নি, তো এখন গিয়ে ফ্রেশও হয়ে নেব। আর বিশ্বাস করে দিনটা খুব ভালো কেটেছে, সেই আবার আগের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো। স্যার, ম্যাম, বন্ধু বান্ধব সবার সাথে মানে ভীষণ আড্ডা, গল্প, মজা। তো দিনটা তো খুব ভালো কাটলো। আর মানে আমরা ছিলাম 16-এর ব্যাচ, মানে 2016-এ আমরা মেট্রিক দিয়েছিলাম, বা তার কত আগে মানে কত এক্স স্টুডেন্টগুলো ছিল, মানে সিনিয়র দিদিগুলো ছিল। যদি আমরা ওটা গার্লস স্কুল, তো সব দিদি, কোনো কোনো দাদা নেই, ভাই নেই। তো খুব ভালো লেগেছে গিয়ে, মানে অনেকদিন পরে গেছি স্কুলে, এটা সত্যি কথা, অনেকদিন পরে স্কুলে গেছি। আর অনেক স্যার মিম নেই, সেটার জন্য একটু খারাপ লাগছিলো, মানে যারা যারা ভীষণ ভালোবাসতো না, তো অনেক স্যার মিমই নেই। তো কতগুলো নতুন স্যার ছিল, তো সেরকমভাবে তো চিনি না। তো যাই হোক, আর যখন আমি স্যারদের সাথে কথা বলছিলাম, তখন আমি কোনোরকম ভিডিও করিনি, কারণ আমি চাইনি যে স্যারদের সামনে বা ম্যামদের সামনে গিয়ে কোনোরকম কোনো ভিডিও নিই, আমার খুব অস্বস্তি হয়। তো সেই জন্য আমি কোনোরকম তখন ভিডিও করিনি। আর ফ্রেন্ডদের তো দেখি যে তোমাদের ওরা ভীষণই মানে হাসি মজা আড্ডাতে দিনটা খুব ভালো কাটলো। তো আমি আশা করছি আজকে ব্লগটা দেখতে হতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো কালকে আবার যাবো, কালকে আছে রেলি, তো কালকে লাল পাড় সাদা শাড়ি পরতে হবে। তো কালকে আবার ব্লগ করবো, তো আশা করি কালকের ব্লগটা তোমরা সবাই দেখবে আর কি, যদি আমি ব্লগ করি আর কি, তো নিশ্চয়ই দেখবে। তো তাহলে ঠিক আছে, ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, আর দেখা হবে তোমার সাথে পর খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। তো সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে। সবাই খুব খুব ভালো, সুস্থ থাকো, বাই বাই।